চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন ধন্যবাদ তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে অ্যাপস ডিউএ অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে পারবেন এই জন্য যেই কাজটি আমাদের সর্বপ্রথম করতে হবে আমরা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবো ঠিক আছে তো আমাদের ফোনের ডেটা কানেকশনটি আমরা অন করে নেবো অন করে নেওয়ার পরে গুগল প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে সার্চ অপশনে এই যে উপরের দিকে এখানে লিখবো ডি ইউ স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার ফলে যে অ্যাপসটি আমাদের সামনে চলে আসছে তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার আর কি ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদের এই পাশে দেখুন একটি লাল আইকন শো করছে এবং এখানে বেশ কয়েকটি অপশন আছে হোম স্ক্রিনশট ও অন্যান্য অপশন তো আপনার এই যে লাল পয়েন্টটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো এই লাল পয়েন্টটিতে অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে আপনারা হোয়াটসঅ্যাপসে আপনার যার কল আর কি রেকর্ড করতে যাচ্ছেন তাকে কল দিবেন এবং তার সঙ্গে বিভিন্ন এসএমএস ও ইয়ে করতে আপনারা সেটা রেকর্ড করতে পারবেন খুব সহজেই তো সেম প্রক্রিয়াতে আপনারা ডিও প্রবেশ করবেন ডিও প্রবেশ করার আগে এটা আপনি অন করে নেবেন ঠিক আছে তো এটা অন করে নেওয়ার পরে আপনি ডিওয়ে যাবেন ডিউ অ্যাপসে যাবেন এবং যাওয়ার পরে আপনারা সেমভাবে অডিও এবং ভিডিও কল তাকে যদি দেন তাহলে সহজেই এইভাবে এইভাবে আপনারা খুব সহজেই আপনারা যদি মনে করেন যে এ সফটওয়্যার দ্বারা ইমোর কল রেকর্ড করতে চান সেটাও পাবেন মনে করেন যে আপনার মেসেঞ্জারের কোনো কল রেকর্ড করার প্রয়োজন হচ্ছে সেটাও পড়বেন তো দেন এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স আশা করি সকালে বুঝতে পারছেন কীভাবে আপনারা অডিও এবং ভিডিও কল রেকর্ড করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন ধন্যবাদ